পুরনো দিনের আর্টিস্ট, সে সময়কার আবার হট কেক, বেশ কিছু রেকর্ডও করেছিল তো কোম্পানি থেকে, বিক্রিও পেয়েছিল, তবে এখন একেবারেই ফসিল, কিচ্ছু নেই। তা একদিন বাদে কে জানি, গানের রেকর্ড করতে চাইলে মুশকিল, দেখি পোলাইটলি অ্যাভয়েড করতে হবে। আরে আসুন আসুন দত্ত, তুমি বরং খানিক বাদে এসো, বসুন, বলুন কি খবর। যাক, একেবারে ভুলে যাননি তাহলে, একদিন আমার নাম ধাম পরিচয় সবই হয়েছিল এই কোম্পানির দৌলতে। আজ অবশ্যই বাতিলের তলেই পড়ে গেছি, তবু একটা অনুরোধ নিয়ে এসেছি আপনার কাছে। ব্যস্ত বলুন না, যদি এই গানটা একবার শুনে দেখেন। গান এখন? না না, সিনেমা পরে ফের কখনো আসবোখন, আসলে নিজের জন্য নয়, একটা ছেলে কি বলবো আপনাকে, আপনি তো পাকা জহরি, শুধু একবার শুনে দেখবেন, যদি আমার মতো আপনারও মনে না হয় এই জিনিস লাখে এক। আর কখনো আপনাকে বিরক্ত করতে আসবো না। একদিন পাড়ায় রাস্তা দিয়ে হাঁটছি, হঠাৎ একটা বাড়ির সামনে দাঁড়িয়ে পড়লাম, জানেন, ভেতর থেকে একটা গান ভেসে আসছে, আমি আমি ঠিক থাকতে পারলাম না, চেঁচে গিয়ে আলাপ করলাম, ইয়াং ম্যান, কেউ কোথাও নেই, কারোর কাছে কখনো তালিম পর্যন্ত নেয়নি, সেই থেকে আমি একটু একটু যা হয়, বাজারে তো অনেক আর্টিস্ট চলছে, গানও তাদের শুনছি, আমি হলফ করে বলতে পারি, এর রেকর্ড বার করলে আপনারা কখনো পস্তাবেন না, আপনারা একটু শুনে দেখুন, এই ঘরে তো আমাকেও একদিন আপনারা তুলে ধরেছেন। দেখুন মণিময় বাবু, লেটস বি ফ্র্যাঙ্ক অ্যাবাউট ইট, এই তুলে ধরা ব্যাপারটা আমরা অনেক আগে বন্ধ করে দিয়েছি। সে কি? আন করা দিনে কোনো রকম এক্সপেরিমেন্ট আমরা করি না, কিন্তু এটি আপাতত কোম্পানির পলিসি। তাই বলে নতুনদের? বললাম তো, বাজারে নামি দামি আর্টিস্ট ছাড়া আমরা কারোর রেকর্ড বার করছি না। ওকে বলবেন নাম টাম গুলো আসতে, উইল ট্রাই। নাম হলে তবে আসবে। আচ্ছা, তা মণিময় বাবু, আপনার ক্যাসেটটা? ওটা আপনার নাম করে এনেছিলাম, সময় হবে না জানি, হলে একটু শুনে দেখবেন। আপনারা চান টুসটুসে পাকা ফল, তৈরি অবস্থায় পাবেন, আর রসটি চিপে নেবেন, এই তো। নমস্কার।
চলে আয়। চা বন্ধু রে। জি আরে এসো 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 এসো, কি ব্যাপার অসীম? তুমি ঢুকবে তাও আবার কাঠ দিয়ে? এক পট কফি, তারপর আগে বলো বাবা কেমন আছেন? অ্যাজ ইউজুয়াল, আজ টোকিও কাল ব্যাংকক পরশু লন্ডন করে বেড়াচ্ছেন। কাগজে পড়ছিলাম কোথায় না একটা বিশাল কন্ট্রাক্ট। হ্যাঁ, মিডল ইস্টে প্রায় 5 কোটি। মাই গুডনেস, এবার এলে একদিন জমি আড্ডা মারতে যেতে হবে বুঝলে। যাবেন বইকে? তবে আজ কিন্তু আমি আপনার কাছে এসেছি একটা ভীষণ আবদার নিয়ে। রিয়েলি, বলো কি ব্যাপার? আগে বলুন গ্র্যান্ড করে দেবেন? আরে তুমি এসেছো তো অলরেডি গ্র্যান্টেড, কাম অন। তাহলে এবার পুজোয় আপনাদের অন্য সব রেকর্ডের সঙ্গে আরো একটা এলপি বার করতে হবে, সম্ভব হলে ডাবল অ্যালবাম। ডাবল অ্যালবাম? আমি কিন্তু একরকম কথা দিয়ে এসেছি, যদি অনুমতি দেন তাহলে এর যা খরচাপত্র তা না হয় আমি। ও ডোন্ট বি সিলি, জাস্ট এ মিনিট। হ্যালো, কে দত্ত? শোনো, তোমার প্রোডাকশনকে বলে দাও যে এবার পুজো একটা স্পেশাল ডাবল অ্যালবাম বেরোবে। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি। ও প্রপোজাল টপোজালগুলো আমি পরে পাঠিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা, সেটা না আমি জিজ্ঞেস করে নিচ্ছি, আর্টিস্টের নামটা জানতে চাইছি।
আপনাদের গানের রেকর্ড করতে রাজি হয়ে গেছে। সেখান থেকে তো আসছি, গ্রামোফোন কোম্পানির ভাইস চেয়ারম্যান, আমার বাবার অনেকদিনের চেনা, তো বসালে কফি খাওয়ালে, শেষমেশ পাকা কথা দিয়ে বললে যাও, ছ মাসও বাকি নেই পুজোর, ওদের বলো অ্যাবসলিউটলি রেডি হয়ে থাকতে। আফটার অল লং প্লেইং ডাবল অ্যালবাম, একটা প্রেস্টিজের ব্যাপার তো। সত্যি ভাই, কি বলে যে আপনাকে? অবজেকশন অবজেকশন, এদিকে ভাই বলছেন ওদিকে আপনি। না না দিদি, এটা কিন্তু আপনি। আচ্ছা আচ্ছা, আজ থেকে তুমি। তাহলে ফটাফট একটা চা হুকুম করে দেন। আমি যাচ্ছি দিদি, আমি যাচ্ছি। পাটনা থেকে হুড়মুড়িয়ে চলে এলাম যখন, উফ সে কি ভাবনা। এদিকে গানের স্কুল, ওদিকে মাথা গোঁজার জায়গা। কর্তা তো আমার বদলি হয়ে হেড অফিস নিয়ে মেতে উঠলেন। ভাগ্যের সে সময় কাগজের বিজ্ঞাপন দেখে তোমার কাছে গিয়ে হাজির হয়েছিলাম। এতে ভাগ্যের কি আছে? কেন ওসব বিনয় করছেন? আজকালকার দিনে সেলামি ছাড়া এমন বাড়ি কেউ ভাড়া দেয়? প্রথমত বাড়িটা আমার নয় বাবা, আর এরকম বাড়ি কলকাতা শহরে ওর এটা প্রায় ডজন তিনেক হবে। লাকিলি সে সময় এটা খালি পড়েছিল, আপনারা দেখলাম ইয়েতে পড়েছেন। ওয়েল এক মিনিট। আচ্ছা আচ্ছা, আমাদেরটা এমনি করে বার করবে? করবে বই কি? এত রং চং! আরে আজকের দুনিয়ায় রংটাই তো আসল, ভেতরে কি আছে না আছে বোঝে কজন? আমি বলে এসেছি ফার্স্ট ক্লাস জিনিস চাই। কে তারুণ? না আমার এখনো বিশ্বাসই হচ্ছে না। তার মানে? এই যে এত লোভ দেখাচ্ছেন, শেষমেশ এক ধাক্কায় ঘুম ভেঙে যাবে, উঠে দেখবো সব ভোভা, এতক্ষণ স্বপ্নই দেখছিলাম শুধু। যা বলেছিস রে! বটে, রাখবেন বেট? কি বেট বলুন? আমি জিতলে কি দেবেন? আর যদি হেরে যান? হারলে আপনি যা চাইবেন, জিতলে আমি যা চাইবো। রাজি? ইয়েব্বা লড়ে যা। রাজি মনে থাকে জানো? আরে থাকবে থাকবে, ওর নাম উর্মিলা চৌধুরী, সিস্টার অফ উজ্জ্বলা চৌধুরী, রমলা চৌধুরী, মঞ্জুলা চৌধুরী, সন্ধ্যা চৌধুরী, চৌধুরী ব্যানার্জি না? আমার নাম অসীম মুখার্জি, কথাটা আজকে ডায়েরিতে লিখে রাখবেন। ওরে এক কাজ করবি, এক্ষুনি লন্ডনে একটা টেলিগ্রাম পাঠিয়ে দে না, বাপি সুখবরটা শুনলে যা করবে না? ঠিক বলেছ, এই সঙ্গে আয় তো পোস্ট অফিসে ঘুরে আসি। আরে পোস্ট অফিসে কেন, তেমন হলে ফোন করুন। এই বাড়িতে তো ফোন। তাতে কি, আমার বাড়ি থেকে করবেন? যাবো দিদি। কিন্তু ও দিদি আপনি বড্ড ফর্মাল, কই দিন। সত্যি ভাই জানি না আজ জমিকে ছিলে, তোমায় যত দেখছি ততই। ব্যাস ব্যাস ব্যাস, বেশি বললে বেলুন কিন্তু একেবারে পটাশ করে ফেলে যাবে। চলো কাম অন। দাঁড়ান, ও কি করছো? কেন এগুলো আপনার গাড়িতে? খেপেছো? এই তো আমি তোমাদের জন্য নিয়ে এলাম, দিলে ওখান থেকে গোছে, এটা আমি তোমাকে প্রেজেন্টেশন দিলাম। রিয়েলি? ও অসীম না,
বলো তো হলো মেয়ে নয় তো এখানে উচ্চি হয়ে সারাক্ষণ খালি তিরিং বিরিং তিরিং বিরিং এটা আবার কি ওই দেখি কিছু তো লেখা টেখা নেই খেয়ে জানে হবে কিছু একটা রেকর্ড বেরোলে ভাবছি একটা প্রেস কনফারেন্স ডাকবো গ্র্যান্ড কিংবা পার্কে একটা ছোটখাটো পার্টি কিছু কাগজের লোক আর কিছু প্রেস ফটোগ্রাফার্স আপনি কি বলেন কি শুনতে চান বলুন ধন্যবাদ যা শুনতে চাই ঠিক আছে পরে বলবো হ্যালো নন্দন Is that India House? May I speak to Mr. S.B. Chaudhary, please? Yeah. Personnel department. Thank you. Hello, Bobby. Bobby, I'm Shormi. Shormi, kotha bolchi. What a pleasant surprise. Kemon acho tumra sob? Darun. Darun khobor ache, Bobby. Ei na, Fulli shonge kotha bolo. Hello, Bobby. Ami Urmi kotha bolchi. Ki khobor bolo to? Ebar pujoy na? আমাদের রেকর্ড বেরোচ্ছে রিয়েলি আমাদের ল্যান্ডলর্ড ওর ছেলে অসীম বাবু উনিই সব ব্যবস্থা করে দিয়েছেন এই তো সামনে বসে আছেন কথা বলবে আমি আবার নিন না কিন্তু লজ্জা পাচ্ছে বাপি অসীম দা লজ্জা পাচ্ছে এমনিতে কিন্তু স্পুটনিক আহ ঠিক আছে তোমার ওই আমি থ্যাঙ্কস দিয়ে দেব তুমি কিচ্ছু ভেবো না আমরা ঠেসে প্র্যাকটিস করব নো ফাঁকি প্রথম রেকর্ডে মাফ করে দেওয়া চাই রিমেম্বার আমাদের খানদানের সুনামটা যেন বজায় থাকে তুমি কিচ্ছু ভেবো না উই উইল ট্রাই আওয়ার বেস্ট যিনি বেঁচে থাকলে আর সবচেয়ে খুশি হতেন তোমাদের মার দাওয়াই সুর সঙ্গম নামটার প্রেস্টিজ বজায় রাখা চায় জানি বাপি জানি জানি যদি আমার প্রেসক্রিপশন ফলো করলে না কেন তিন দিন ধরে ঘুম নেই রোগীর ঘুমের ওষুধ দেবে না কি করবো স্যার আমি কাছে গেলি এটা কোনো কথা হলো তুমি নার্স রুগীকে ঠান্ডা রাখার দায়িত্ব তোমার এসো 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 মা খাবার আমি দিচ্ছি আসুন খেয়ে নিন মা ঠান্ডা হয়ে যাচ্ছে ঠিক আছে এটা আপনাকে খেতে হবে না আপনি বলুন চ এই দেখুন আপনার একটু বসুন আমি আসছি হ্যাঁ দেখি দেখি মা ছবেন না আমাকে আমি নিজের চোখে সব দেখেছি আমি আমি ডাক্তার সেন নিজের কথা সব নিজের কথা কে তুমি আমি আমি অসীম কে অসীম সে কোথায় সে ওয়ান মিনিট হেল্প মি অসীম আবার কেন এমন হলো ডক্টর সেন 30 বছরের পুরনো রোগ মাঝে মাঝে তো মাথা ছাড়া দেবী বাবা তার মানে আপনারা হেরে গেলেন এত বড়াই এত হাড্ডাক এত বড় মেডিকেল সায়েন্স আপনাদের সামান্য ছেলের কাছেই মাকে ফিরে দিতে পারেন না স্যার বিজ্ঞাপনটা আজকের কাগজে বেরিয়ে গেছে বিজ্ঞাপন ওই যে আপনি বলেছিলেন না আমাদের ভাড়াতে বাড়িগুলোর জন্য একজন নতুন কেয়ারটেকার ও হ্যাঁ আমাদের শ্যামবাবু তো রিটায়ার করলেন তবে দেখে শুনে নেবেন যেন বিশ্বাসী হয় ভাড়াটার আদায় ক্যাশ টাকার ব্যাপার তাহলে আমার একটা উপকার করে দেবে নাকি আপনি এক ভদ্রলোক বুঝলে আমারই চেনা জানা তার ওখানে একটি ছেলে থাকে খুব নিডি লেখাপড়া জানে কিছু কিছু
দেবো নাকি একবার পাঠিয়ে একবার দেখতে? আপনি যখন বলছেন না দেখা দেখির কি আছে, কোথায় থাকে জেনে নিন, আর ছেলেটিকে আমার সাথে দেখা করতে বলবেন। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে করি প্রাণপণ। মার থেকে কিছু পাট শাক তুলে এনেছি, কিন্তু শুধু ওদিকে তো আর একটু আগে দাদু বলছিল দিন কালটা পড়েছে, আর বোধ হয় আশ্রমটাকে টিকিয়ে রাখতে পারলাম না রে, বড় লোকের দরে দরে গিয়ে ভিক্ষে করে, কিন্তু ভাঙা শরীরে তাও তো। তুমি অত চিন্তা করো না তো, আমরা রয়েছে কি করতে? তোরাই বা কি করবি বল, অতগুলো কাঁচা কুচো। তাতে কি, আমরা একদিন কাঁচা কুচো ছিলাম না, তুমি তো আমাদের কুড়িয়ে এনেছিলে। ভগবান যদি আমাদের দেখে থাকেন তো ওদেরও দেখবেন। নাও শো শুয়ে পড়ো তো, এখন থেকে এসব ভাবনা আমার আর আঙাদার। বলি তো এলুম, কিন্তু আচ্ছা যদি আর কিছু ঠোঙা আমি ঝটপট বানিয়ে দিই মুদির দোকানে দিয়ে এলে ক পয়সা দেবে? তাছাড়া কাগজ তো প্রায় শেষ, পুরনো কাগজ কিনতে গেলেও তো পয়সা চাই। দাঁড়া, কি করছো তুমি? সত্যি খবরদার না, এ আমি কিছুতেই নিয়ে যেতে দেবো না তোমার। চলসায় ফার্স্ট প্রাইজ পেয়েছিলে, সরস্বতী পূজায় পড়ার লোকেরা ভালোবেসে দিয়েছিল তোমার। তো কি পেটে যাদের খিদে গলার গান তাতে আপনি মরে যায় সরা। কোথায় যাচ্ছিস বল, কোথায় যাচ্ছিস? বেশ তার হুকুমে, আপনি জানেন না আমাদের অবস্থা। ছাড় ছাড় ছাড়। কত কত হলে বেশ বিবাল বিনি, এরই নাম বরাত বুঝলেন, নইলে হুট করে ওখানেই চাকরিটা খালি হতে যাবে কেন, আর আপনার কথা এবার মনে পড়ে যাবে কেন? যাকে কাজটা তো হয়ে গেল আমি নিশ্চিন্তি। আচ্ছা আপনাকে কি কোথাও আমি দেখেছি? ভিখিরি মানুষ, ভিক্ষের ঝুলি নিয়ে ঘুরে বেড়াই, হয়তো কোথাও দেখে থাকবেন। ও হো, এই তো এসে গেছে, নাও কথাবার্তা বলে নাও। কি নাম জানো তোমার? আগে ভূতনাথ, ভূতনাথ ঘোষাল। তো তুমি কি এই পোশাক পরে চাকরি করবে নাকি? সুট ঠুট পরো না? আগে না। কেন? আগে কখনো পড়িনি তাই। ওকে ওকে ওকে, ক্যাশে নিয়ে যান, আমার নাম করে বলুন কিছু অ্যাডভান্স করে দিতে। আচ্ছা আচ্ছা, এসব ময়লা পোশাক এখানে চলে না, আই হেট ইট। চলো। আর শোনো, 25 নম্বর আলিপুর নিউ রোডে আমার একটা বাড়ি আছে, সেখানে একটা টেলিফোন লাইন নিয়ে যাওয়া দরকার, তাছাড়া কিছু অল্টারেশন মেরামতির কাজ আছে, এসব তোমার চার্জে। টেলিফোনের অ্যাপ্লিকেশন ফর্মটা আজই পাঠিয়ে দিন, টাকা শুদ্ধ। কিন্তু এসবের কি দরকার ছিল? হ্যাঁ গো, তোমরা কিছু বলেছো নাকি? না, আমরা তো কিছু বলিনি। কে কি বলেছেন তা জানি না, আমি শুধু জানি ছোট সাহেবের অর্ডার, এই ক্যাটলগুলো পাঠিয়ে দিয়েছেন, ঘরের রংগুলো বেছে ওকে দিয়ে পাঠিয়ে দেবেন। রং? আগে হ্যাঁ তাই তো বললেন, আগে যিনি এখানে ছিলেন। আরে আসুন আসুন আসুন, বসুন বসো ভাই, দেখবো কার কেমন টেস্ট, যে যার নিজের রং পছন্দ করে নেবে কিন্তু। হ্যাঁ বলো তোমার কি রং? আমাকে ছাদের ঘরটা ঠিক করে দিন না সিমদা, পড়ার ঘর করব। একা একা ছাদের ঘর খুঁতে ধরবে কিন্তু। আরে তা কেন, হলদি তো আমার সঙ্গে থাকবে। ও তাহলে তোমার ঘরের রংটা আমি পছন্দ করে দিচ্ছি। আমি তাহলে আসবো স্যার। ও রইল। অলরাইট। ওই শোনো, কাল থেকে যেন মিস্ত্রি লেগে পড়ে, যেমন যেমন বলেছিলাম। আচ্ছা তা দাঁড়িয়ে দিলে কেন, যাও
ছাদ থেকে শুরু করো আর সবকিছু ভালো করে দেখে নাও। আমি যাব সঙ্গে। জানা আসুন। হই গো, এই তো ঠিক লোক এসে গেছেন, এবার বিচারটা হয়ে যাক। বিচার আর বলবেন না মশাই, সকাল থেকে যাকে বলে একবারে ধুন্দুমার কাণ্ড। তপ্ত কটাহ বলে একটা কথা আছে, বুঝেন? মানে মানে গৃহ বিবাদ। দিদির দেওয়া একটা সুরও জামাইবাবুর পছন্দ হচ্ছে না। আমার কোন জিনিসটা পছন্দ হয় তোদের জামাইবাবুর? কেন, তোমাকে হয়নি? এমন একখানি তন্নি শ্যামা শেখর দশনা পক্ক বিম্বাধরষ্টি স্বয়ং কালিদাস, কিবা চাও যদি মুখে তার লদ্ধ রেণু লীলা পদ্ম হাতে রবীন্দ্রনাথ, কিংবা ধরো জয়দেব বিদ্যাপতি। বুঝি না, ঠিক আছে দরকার নেই আমার সুর করে, যা করার উনি এসে করো। কি অমন করে ফিরায় না মুখ, ও গো আমি তোমার দাসানুদাস, তুমি চোখলে করে বুক ধুকপুর, অমন করে ফিরায় না মুখ, তোমার মেজাজ দেখি আজ সপ্তমে সাধা। থাপর থাপর থাপর, যেন পায়েসের মধ্যে পৌষে আদা, রাইট, যেন পায়েসের মধ্যে পৌষে আদা, ইয়ে করে আমায় করে রেখেছো গাধা, তবু এই গাধা জন্মে কত সুখে, অমন করে অমন করে অমন করে ফেরায় না। কে গেছেন? জামাই বাবু, সকাল থেকে গান নিয়েই তো চলছে তুমুল কাণ্ড। কেন বারে রেকর্ডে আমরা গান গাইবো যে, দিদি এক একটা করে সুর করে জামাই বাবু পেছনে লেগে সব ভেসে দেয়। এই নে রিহার্সাল শুরু হয়ে গেল, আপনি দেখুন আমি আসছি। হ্যাঁ জি।
Fantastic, fabulous. এসুর আপনি খারাপ বলছেন না 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 এ কিন্তু দিদির উপর আপনার অবিচার করা হচ্ছে না না দিদি আমি কিন্তু আপনাকে ফুল মার্কস দিচ্ছি এখন মনে হচ্ছে তুমি ঠিক গো কোথায় কি যেন একটা হারিয়ে যাচ্ছে গাইতে গাইতে আমারও তাই মনে হচ্ছিল তুমি বরং সুরটা নিয়ে আরেকবার বসো দিদি বসতে তো আর কামাই দিইনি এই নিয়ে পাঁচ পাঁচবার আমি সুর পাল্টালাম কোনো খেয়েই পাচ্ছি না কি ব্যাপার তুমি ওখানে কি করছো ওদিকে সব দেখে নিয়েছি তো স্ট্রেট অফিসে চলে যাও আর কাল থেকে এখানে লেগে পড়বে আচ্ছা আপনি কিচ্ছু ভাববেন না দিদি ও ঠিক এসে যাবে রাত্রে একবার ফের বসে যান না এবার সব গাছে ফুল ফুলে গন্ধ এসব কি কেন বাবা রাগ করছিস এমনি তো ফুল দিয়ে তোর নাম সে ফুল কি তোর আমার সব জানে হ্যাঁ রে ঘরের রং কি হলো রে মারবো এক থাপড় আমি কি জানি নেকু তুমি কিছুই জানো না না চোখে চোখে ওয়্যারলেস টরে টক্কা টরে টক্কা আমরা বুঝি ঘাস খাই তাই খাওয়া উচিত আর চোখগুলো সব ভালো করে ডাক্তার দেখাও যাই কাছে রে কার আবার তোমার পতি দেবতা এ আবার কি তুই দেখি এই মরেছে ও দিদি হ্যাঁ ও দিদি কি হলো ও দিদি গো কি রে উমা এ কি রে কি গো গানের স্বরলিপি বলো কি স্বরলিপি চিঠির বাক্সে ভুতুরে কাণ্ড আমার মনে হয় নিশ্চয়ই কোনো পাড়ার বকাটে ছোড়ার কাজ কে জানে কোনো পাগল টাগল হতে পারে লোকটা আর যাই হোক পাগল কিছুতেই নয় মানে তোর কালকে সেই গানটা মন বলছে কেউ আসবে তারই আর একটা সুর হ্যাঁ সে কি দিদি সুরটা পাল্টে কিন্তু হ্যাঁ শুধু সুর নয় কথাও দেখছি কিছু কিছু পাল্টে দিয়েছে সে কি এই চটপট চটপট বসে দেখি সব উর্মি Oh,
আরে এটা করে চেনাই যায় না, একেবারে আগা পাঁচতলা বদলে ফেলেছ ম্যাডাম। কংগ্রাচুলেশনস, আমার হার্ট ফেল কংগ্রাচুলেশনস, তব পদ পদ দে করছো। ও সুর মোটেই আমার নয়। তবে আমি জানি, আমি জানি কে করেছে এটা। মানে সে যতই লুকিয়ে থাক, ধরবো আমি ঠিকই। কি ব্যাপার বলো তো, তোমার কথা বেশ একটা রহস্য রোমাঞ্চের গন্ধ পাচ্ছি। এই রে সাড়ে সাতটা, আটটার সময় বাবাটা ট্রাঙ্কল আসবে, আমি চলি। হ্যাঁ তোমা খেয়ালই ছিল না। এই এসো তো, দরজাটা বন্ধ করো। আপনি থাক, আমি যাচ্ছি। কান্টা, আপনার গলায় কিন্তু চলে। অসীম বাবু, নিজেকে লুকিয়ে রাখতে এত ভালোবাসেন আপনি? মানে আর কত ঢাকবেন? আগে সুরে যে ভুল ছিল, আমাদের খুঁতখুতুনি ছিল, এক আপনি ছাড়া তো আর কারো জানবার কথা নয়। কি বলুন? তাই বলে থাক, পাঁচজনের সামনে ধরা নাই বা দিলেন, কিন্তু যা জানবার কথা সে যদি জেনে ফেলে আপনাকে কি বলবে জানেন? কি আপনি ভারী বিচ্ছিরি। এক গ্লাস জল দেখি। পয়সা দিয়েছিল, দুপুরে খেয়েছিলে কিছু? দূর, বড় লোকের পাড়া, ওইটুকু পয়সায় মুড়ির দোকান খুঁজেই পেলুম না। সে কি তা বলে সারাদিন না খেয়ে? দাঁড়াও, কাকে থেকে ব্যবস্থা করছি, সময় করে টিফিন দিয়ে দেবো। বাবু, আমরা একটু নাস্তাটা সেরে আসি। হ্যাঁ যাও। আরে হ্যাঁ, আজ আবার টিভি আপনাদের ঠিকই আছে দিদি, আমি বলছি গন্ডগোলটা ওই অ্যান্টেনার। বেশ তো, চলুন দেখে নেবেন। আপনি খান ছাদে ধুলোর মধ্যে কেন? তো তোরা বারান্দাতে রয়েছে, ওকে তো বলতে পারিস না। না ঠিক আছে, আপনি দেখুন কি করতে হবে। কোন সকালে আসেন ভদ্রলোক? ওই একটু রুটি আলু চচ্চড়ি, একটা ছাতাও নেই যেন, সারা দুপুর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে। ভারী বাহাদুরের কথা, তোমরা আছো কি করতে? লোকজনদের কি খুব অভদ্র বলে মনে হয়? আর কখনো এখানে জল খাবেন না ওভাবে। নিন, ধরুন। এই তো আপনাকে পেয়ে গেলাম, আসুন। কি এটা? আমার উপর হুকুম হয়েছে আপনার হাতে হাতে দেবার, আমাকে আবার এক্ষুনি এয়ারপোর্ট ছুটতে হবে। এয়ারপোর্ট? হ্যাঁ, ওই চিঠিটা পড়ে দেখুন, সব লেখা আছে। উর্মিলা, তোমাকে অসংখ্য ধন্যবাদ, কাল থেকে তুমি আমার জীবনটাকে পাল্টে দিয়েছ। যখন শুধু তোমার কাছেই থাকতে ইচ্ছে করছে, সে সময় আমি উড়ে চলেছি রোমের পথে। কাল রাতে বাবার ট্রাঙ্কল, উনি কলকাতায় আসছেন,
ওদিকের ব্যবসা কিছুদিন সামলাতে হবে আমাকে। তোমার কাল রাত্রের চোখ আমি এখনো ভুলতে পারিনি, কি গভীর বিশ্বাস ছিল তাদের। সে দৃষ্টি আমাকে অনেক কিছু বলতে দিল না, তবে যত যাই হোক এটা যেন আমি তোমাকেই চাই, তোমাকেই ভালোবাসি। থানা পুলিশের ঝামেলা পড়ে যাবেন। কিসের থানা পুলিশ? দেখুন না, দেখুন না, এখন আমাদের বাড়ি খালি করে চলে যেতে বলছে। তার মানে কে আপনারা, কোথা থেকে আসছেন? তাতে আপনার কি হয়েছে কি বলবেন তো? দেখুন বেশি বাড়াবাড়ি করবেন না, মানে এটা অনাথ আশ্রম বলে কথা, এর একটা ইঁটে যদি হাত পড়েছে তবে ওই প্যান্টুলুন শুদ্ধ খুলে নেবো। শুনলেন? আপনি লিখে নিন, লিখে নিন, কোর্টে গিয়ে বলবেন। হ্যাঁ লিখে নিন, কোর্টে। শোনো শোনো মনিমা, কোর্ট দেখাচ্ছেন? হ্যাঁ দাঁড়ান, আমিও দেখাচ্ছি মজা। খেলা করে একটা মাছিও যেন বলতে না পারে। তার মানে হুকু দেখাচ্ছ, ভাত দেখো নি, চেয়ারে বসে বসে শুধু অর্ডার, এটা ভাঙো সেটা ভাঙো। বলি জীবনে কটা জিনিস গড়েছেন মশাই? আয় তোকে পড়তে বললাম না। পথে আসুন, এইটুকু টুকু বাচ্চা আদপিটা খেয়ে দিন কাটায়, মাথার উপর ছাত্রক অব্দি কেড়ে নেবার মতলব। এই কচি কচি বাচ্চাদের মুখ দেখে আপনাদের মায়া হয় না? দেখুন আপনি কিন্তু তখন থেকে কি ঠাউরেছেন বলুন তো আমাকে। কর্পোরেশনে কাজ করি বলে কি বললো পেছন হচ্ছি, বাচ্চা দেখাচ্ছেন আমাকে, বাচ্চা। যান যান আমার বাড়িতে গিয়ে দেখে আসুন, আমার বাড়িতে মা ষষ্ঠীর কি পায় একটি ছোটখাটো অনাথেরই আশ্রম। দাদা স্টেডি স্টেডি, তবে তবে কেন এমন করছেন? দিন না একটা ব্যবস্থা করে, আপনারা চাইলে সব পারেন। কিন্তু কোর্টের অর্ডার? তা নয়, দিলুম মাস কয়েক চেপে, কিন্তু তার মধ্যে বাড়ি সারিয়ে নিতে পারবেন তো? দেখুন মায়, মিছে কথা বলবো না আপনাদের, সংগতি থাকলে অনেক আগেই করে নিতাম। তবে এবার কি বলবেন? ঠিক আছে হয়ে যাবে। হ্যাঁ বলছি তো হয়ে যাবে, কিন্তু কোনো কিন্তু নয়, আমি আপনাকে কথা দিচ্ছি, মণিময় সান্যাল চাইলে এখনো কত তো তিনটে মাস টাইম দেবেন তো? কি তিন মাস বলছেন যখন? আমার সময় নেই, কে এখন তোর অঙ্ক নিয়ে বসে? দাও না বাবা, এত করে সাজছি, নইলে কাল স্কুলে গিয়ে যা হবে না। তাহলে আরেকটু খুশি মত কর। লোকগুলো যে কবে বিদায় হবে? ভূতনাথদা বলেছে আরো দুদিন, এরপর একতলা ধরবে, তারপর দোতলা। ব্যাস ভূতনাথদা? ওই যে গো মিস্ত্রি খাটায়। সে আবার তোর দাদা হলো কবে? উর্মি শর্মি খেতে এসো, দিদি ডাকছে। যাচ্ছি না, গড়বড় আছে কোথাও। মানে অঙ্কুরাতে ভুল আছে? কি বলছো, হেদ্দি দিবনি তো অঙ্ক। তো কি, আমি চ্যালেঞ্জ করে বলছি ভুল আছে, চ।
এখানে এই শর্মি না না আগে ও তুই বসে গেছিস কেন গো ঠিক আছে তোমার ওই গুণবতী ছোট বোন কে জিজ্ঞেস করো। আহা, একটা ছাতাও নেই জানো, শুধু শুকনো রুটি আলু চচ্চড়ি খায়। একি আপনি এখানে এখানে কি করছেন? এক মিনিট। আপনি কষেছেন? আমার অন্যায় হয়ে গেছে, ঘরে ঢুকাবার উচিত হয়নি। শুনুন, খাবার রইল, খেয়ে নেবেন। সব দুঃখ সুখ হয়ে যায়।
পত্রের কোনা জ্বলে যাওয়া দিন ভিজে গেল আজ একটা ভারী মজার কাণ্ড হয়েছে। বাড়ির তদারকির জন্য যাকে রেখে গেছেন সেও দেখলাম নিজেকে লুকিয়ে রাখতেই ভালোবাসে। এও কি আপনার ছোঁয়ায়? কবে আসছেন উর্মিলা? বসুন, আপনি বসুন, আমি দেখছি। কি বিদেশ সব শেষ হলো? আরে এসো এসো ডাক্তার, দেখো ডিস্টার্ব করলাম না তো? না না, ছেলে চিঠি পড়ছিলাম। পুত্র আমার খাটুনি অনেক কমিয়ে দিয়েছেন, ওর জন্য আর আমাকে পাত্রী দেখতে হবে না, নিজেই ঠিক করে ফেলেছেন। কাকে? ডিটেইলস অবশ্য কিছু লেখিনি। ও তুমি নিশ্চিন্ত থাকো, আফটারঅল তোমার ছেলে, টেস্ট তো জানি। যে মানুষটা এই খবর শুনলে সব থেকে বেশি খুশি হতো, ওপরের ঘরে পাথরের মতো শুয়ে আছে, ছেলের বিয়ে, বরণ করে বউ ঘরে তোলা, এসব কি আমার কাজ? ও হ্যাঁ, নীলকণ্ঠবাবু তোমার সঙ্গে দেখা করতে এসেছেন। নীলকণ্ঠ? ওই যে সেই অনাথ আশ্রম। কেন ডাকবো? কই, আসুন। ডাক্তার, পারো না, পারো না সুতপাকে আমার কাছে ফিরিয়ে দিতে? আর কেউ না জানুক, তুমি তো অন্তত জানো যে ওকে পেতে আমি গরিবের মেয়ে, ভিন্ন জাত, শাম্পু করে আমাদের পৌনেতি পারে, বাবার শাসানি, সবকিছু উতরো আসল জায়গায় আমি হেরে গেলাম। ডাক্তার নমস্কার, আমি এবার ওপর থেকে ঘুরে আসছি। এখন কেমন? কাল রাতে একটু ঘুম হয়েছিল। বাহ, দ্যাটস ফাইন। আই সি, তা আপনাদের জমি লিজ কি ফুরিয়ে যাচ্ছে মাসেই? আমি কিন্তু আজ ব্যাপারে আপনাকে বিব্রত করতে আসিনি, তবে এসেছিলাম আপনাকে একটু আগাম নেমন্তন্ন করতে। নেমন্তন্ন কিসের? কি এখানে কি করছো তুমি? নার্সারির বিল, ওরা বলছিল পেমেন্টের ব্যাপারে। দেখি কই, এসো এসো আমার সঙ্গে, এসো এসো ভেতরে এসো। বড় সাহেব যতদিন আছেন হুটার চলে যাও না দিকে। মল্লিকা দেখি লিস্ট টাইপ হয়ে গেছে। শোনো, এই ভাড়াটেদের নাম, আর এই হলো বিল বই। নামে নামে বিলগুলো করে ফেলো, নতুন মাস পড়লো তো। ও শোনো, 25 নম্বর আলিপুর নিউ রোডের বাড়িটা বাদ রাখবে, ওটা ছোট সাহেব বুঝবেন। আপনি দেখিয়ে দিয়েছিলেন, ফুল দিয়ে অব্দি পরে বলছিল। বাবা, ভদ্রলোকের ব্রেন আছে। মৃদুলা, ও কি হচ্ছে? মারে, শুনি বলনি তুমি? চলে এসো, কাজ করতে দাও। আমার কাজ আছে তো, তাছাড়া আমি কতটুকু জানি। কই রে, গেলি কোথায় সব? আরে মালপত্র রে ধর না, ওরে অফিং এ কাঠঠগরি, আমার শালিক বুলবুলি চড়ুই, কোথায় গেলি সব? কে? আরে কিন্ত
করতে পারিস। আরে লাথি মারবি? কোথায় ছিলে আজকে? বলতে কি? বাবা গো, তোর গায়ে কি বোটকা গন্ধ গো? হবেই তো। হবেই তো মানে? কোথায় গিয়েছিলাম বা? কোথায়? এদিকে বরফ, ওদিকে গুহা, ওদিকে চিনেম্যান, মধ্যখানে ও প্রাণায়াম। মানে? মানে হিমালয়। সন্ন্যাসী হয়ে যাচ্ছিলাম তো। নেহাত সর্দি লেগে গেল তাই ফিরে এলি। এসো এসো। হাসছিস হ্যাঁ? মনে দুঃখটা তো আর বুঝলি নি। আমি নিজের ছবি পাঠালো, দেখে এক কথায় রিজেক্ট। বলে না, যে লোক ফি ক্লাসে 8-10 বার করে ধেড়ায় তার গলায় আমি মালা দোবো না, দোবো নি। তুই এখানে রাজকেল কিরে, আমাকে চিনতে পারছিস না? আমি লালু, আরে কলেজের লালু ঘোষাল। উমা, তুমি চিনো নাকি? চিনি মানে? আরে আমি যেমন ডাউনের গাড়ি ও তেমনি আপের, কলেজে চচ্চড় করে সবার উপরে রেজাল্ট, জলপানির টাকায় একটার পর একটা পরীক্ষা টপকে। তাহলে ফাইনালের আগে কোথায় ডুব মেরেছিলি? অবশ্য পরে শুনেছিলাম যে ফিজের টাকা জমা দিতে পারিসনি বলে নাকি প্রফেসররা দুঃখ করে বলছিল। ও যদি বসতো শিওর ফার্স্ট হতো। তা এতই যদি অসুবিধা তো আমাকে এসে বলিসনি কেন? আরে আমি তো সেই লাট খে, তুমি লাট খেতে খেতেই তো তোদের সঙ্গে ভিড়েছিলুম। তাহারে এ এখানে কি করছে? তোমরা একটু বসো, আমি তোমাদের জন্য চা পাঠিয়ে দিচ্ছি। জানি না তো মামা, ভুতনার দামা অঙ্ক কষে দিয়েছে। আরে ও যদি তোর খাতা একবার ছুঁয়ে দেয় জানবি তোরে গেলি, তোরে গেলি। আয়া ও তো তোর বলে আছে এই যে রে বলে দি একবার। হ্যাঁ, এই যে বাজি রেখে আরে এই লোক এই করছে? আরে এই নইলে কলিকাল, এর ওর দুটো করে টিউশনই করে, তার একটা বার এ মাসে টুপ করে খসে গেল। কেন কেন কি রে, ছাত্র যে ড্যাং ড্যাং পাস করে বেরিয়ে গেল, ওর ছাত্র বলে কথা? খুব পেঁচে পড়ে গেছে বেচারা বুঝলি, মানে রায় কুড়িয়ে বেল তো বলছিল, মস্ত সংসার খরচ চলবে কি করে। হ্যাঁ গো, আমাদের শর্মির জন্য ওকে রাখলে হয় না? রাখো না দিদি, রাখো না বলছি। হ্যাঁ, কাজ ছেড়ে রোজ সন্ধ্যাবেলা আমাকে পড়িয়ে যাবে। না শর্মি, তোমার যা স্বভাব এখন নাচছো, আবার দুদিন গেলে দুধছাই করবে। বাড়ি তা কেন, আগে টিউটারে কি করেছে মনে নেই? সে তো সব মোটা মোটা বুড়ো বুড়ো গোপা গোপা মাস্টার। হ্যাঁ, চেহারাটা তাহলে মনে ধরেছে বল। কিরে, বের কথা পারবো নাকি? ছাড়ছো না লাট্টু মামা, ভালো করে ভেবে দেখো, পরে আবার শুধু শুধু হেনস্থা করোনা ভদ্রলোককে। কি ছোট গিন্নি, কি করবে বলো? বলা বলির কিচ্ছু নেই, মুখ দেখছো না? বাস বাস, তাহলে কাল সকালে কথা পারি। তাহারে মাইন্ডে করি ভালো দিবি তো। কিরে শর্মি, তোর মাস্টারমশাই এলো? কেন এত দেরি করছে বলো তো? ওই এসে গেছে। এখন থেকে বরণডালা সাজিয়ে রাখ, বস, তোর বের ব্যবস্থা আমি করে দেবো। আজ নিখাত কলেজে দেরি হয়ে যাবে। এই ফুল দে, ফুল দে। আচ্ছা তোমাদের বাবু কখন আসবেন বলো দেখি? কোন জানে, কাল তো সব কাজ বুঝিয়ে দিয়ে গেলেন। জি হ্যাঁ, বললেন আমাদের দেখেছিলেন সব করে লিছি, পুরা জিম্মেদারি লিয়ে
কিছু ভাববেন না বাবু, বাবু না আসলেও কাজ সব ঠিক হয়ে যাবে। না আসলেও তার মানে সব কাজ বুঝিয়ে দিয়ে গেছে, তবে কি? ঠিক বলেছিস, তিনি তো রাজকালটাকে আমার মনে হয় চাকরি ছেড়ে দিয়ে চলে গেছে। কি বলছো? না, পাঁচজনের সামনে বেরিয়ে পড়লো তো নারায়ণ শিলা, তাই দিয়ে তোরা মশারির পেরেক ঠুকছিলি। বলতে গেলে তো প্রায় মিস্ত্রির কাজই করছিল, মানুষের লজ্জা বলেও তো কিছু আছে। ও ভেবে কোনো লাভ নেই, ফিরিস। চল, দেরি হয়ে যাচ্ছে। শনিবার এত দেরি করে ফেললেন না, মানে বাড়ি ভাড়া আদায় করতে গিয়ে আর হাল দান্তা বসে বসে এই মাত্র বড় সাহেবের সঙ্গে বেরিয়ে গেলেন। একটু বসুন তাহলে, এলে টাকাটা বুঝিয়ে দিয়ে যাবেন কিন্তু। আচ্ছা, ঠিক বলেছ, আমি এক্ষুনি নার্সের মতো নিয়ে আসছি। শোনো, তুমি বরঞ্চ রক্তটা, ঠিক আছে আমি দেখবো। খুন কি ওষুধ খাওয়াতে কি হলো? আর বলেন কেন, কেউ কাছে এগুলোই দেখে এবেলা যদি মুছে দিতে পারি। মাই গড, সিরিয়াস কোনো চোটপট লাগেনি তো? অল্পের জন্য বেঁচে গেছে। এই নাও ডাক্তার, এসে কথা বলো। হ্যালো অসীম, এখন আর কোনো ভাবনা নেই। না না, সে দরকার হলে আমি 24 ঘন্টা থাকবো। পাপিকে বলে দিন যে আমি নেক্সট ফ্লাইটে রওনা হচ্ছে। বলছে নেক্সট ফ্লাইটে আসছে। না না, তার দরকার নেই, দাও। শোনো, ওখানকার বিজনেস ছেড়ে, হ্যালো হ্যালো, ছেড়ে দিয়েছে, সেন্টিমেন্টাল ফুল ছেলে তো। স্যার, নিয়ে এসেছি স্যার। কোথায়? এসো। কি নাম তোমার? কি? ভূতনাথ। ভূতনাথ কি? ঘোষাল। হ্যাঁ, কোয়াইট এ গুড জব ডান, আমি খুব খুশি হয়েছি। এই নাও, এসো। কি হলো, ধরো। এত বড় একটা কাজ করলে তার জন্য? কিছুই তো করিনি আমি। তাহলে আমার একটা ডিউটি আছে তো। কি, টাকার দরকার নেই তোমার? আছে, কিন্তু আপনি ভাই মাফ করবেন। ঠিক আছে, যাও। চলো। Another sentimental fool. এখন কেমন আছেন মা? ভালো,
অনেকটা ভালো। সবার জন্য প্রেজেন্ট এনেছো, আমার জন্য আনোনি কেন? আন্দাজ করতে পারোনি? এটা কি দেখি 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 খুশবু তো তুমি বা বাদ থাকো কেন, এসো। কি হলো? ওটা লেডিস পারফিউম, পড়ে দেখুন। এই মরেছে, আবার লেখা পড়ার লাইনে নিয়ে যাচ্ছ? ওপার তোমার কবে চুকে গেছে সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। লাট্টু মামা অমনি, ওর কথা ধরবেন না। ওরে শুনি, দেখ বাইরে কে এসেছে। কে গো? এসো ভাই, দাঁড়িয়ে কেন, বসো। উরে সর্বনাশ, কি করেছেন আপনি? কেন? না না, আমি শুধু একটা, জাস্ট ওয়ান। ইম্পসিবল। এই নীলম, ব্যাস। কেন, তোমার কি চিনির দোষ আছে নাকি? না, তবে জানা দরকার, মিষ্টির বাড়াবাড়ি সব তেতো করে দেয়। মানে আমার কাজ ছিল তো। খুব কাজ দেখাচ্ছিস, হ্যাঁ? কি কাজ তোর শুনি? তবু একটু বলে যাবেন তো, আমরা ভাবলাম কি নাকি। আচ্ছা মানুষ তো আপনি। তোর একটা হিল্লে করে ফেলেছি, এ বাড়িতে শর্মীকে পড়াবি। আরে সেটা শর্মী কেন, আমরা বুঝি মানের জন্য ভেসে এসেছি। হ্যাঁ ও লাট্টু মামা, তুমি আমাদের হয়ে একটু বলে দাও না। ক্যাট কাট কাট। আরে তোর সব ফাঁস করে দিয়েছি যে, হিরের বস্তা থেকে হিরে বেরিয়ে পড়েছে। তুমি পড়িয়ে দেখো। এতে দেখা দেখির কি আছে? আরে আমি যেখানে পুরুষ সেখানে বিয়ে আটকায়। আমি বরং বাইরে যাই। বাইরে যাবি? ধর অন্তত মিষ্টিটুকু খেয়ে যা। হ্যাঁ, কি হলো, খেতে বলছেন, খাও। আমি চলি, রয়ে শোয়ে খাও, কলায় পাতবে। বাড়ির কাজ সারতে তোমার আর কদিন লাগবে? ছাদ একতলা প্রায় শেষ, দোতলাটা হয়ে গেলি চটপট শেষ করো। শুধু ও বাড়িতে পড়ে থাকলে তো আর চলবে না, তোমার অন্য আর অনেক কাজ আছে। মিস্টার মুখার্জি, কি হলো? ও শুনুন, উনি আবার ভালো হয়ে উঠেছেন। মা শোনো, ঠিক আছে আমি এক্ষুনি আসছি। আপনি একবার আসুন না ভাই। আমি আসুন না, সে কোথায়? সে কোথায়? আর্টিস্ট করার দরকার নেই, শুয়ে দিন। আমি, আপনি একটু হেল্প করুন না প্লিজ। ব্যাস ব্যাস, এবার যেতে পারবো। Thank you.
ব্যাপারটা অবাক লাগছে না? ছেলে হয়ে আমি কাছে এগোতে পারি না, আপনার ওষুধ কাজ করছে না, অথচ বাইরের কোথাকার একটা কে ক্ষতি তো হয়নি, দেখাই যাক না শেষ পর্যন্ত কি দাঁড়ায়। কিন্তু তাই বলে There are more things in heaven and earth, অসীম। সংসারে এমনও হয়তো ঘটে বুদ্ধিতে যার ব্যাখ্যা চলে না। তার মানে ডাক্তার হয়ে আপনি ম্যাজিককে বিশ্বাস করতে বলছেন? ম্যাজিক? মানুষ যেখানে হেরে যায় ভাগ্যের উপর ভরসা করা ছাড়া আর গতি কি? কাল থেকে কি ভাবছেন বলুন তো, হঠাৎ ভাবে চলে গেলেন কোথায়? আমার চোখকে ফাঁকি দেবেন? ভূতনাথ বাবু আপনার কর্মচারী, এসেও ছিলেন কর্মচারীর মতোই, কিন্তু কারো মধ্যে যদি কোনো গুণ থাকে আপনার মতো গুণেও কি তা মেনে নেবে না? আমার আবার গুণ কোথায়? তবে কি জানেন, আমি যেভাবে মানুষ হয়েছি কিছু কিছু জিনিস আমার চোখে লাগে, প্রত্যেকের একটা আলাদা আলাদা জায়গা আছে, সেটাই নিয়ম, আলাদা আলাদা কাজ, উল্টে গেলে সবকিছু এলোমেলো হয়ে যায়। ও তো গেল শুকনো কাজের জগতের কথা, এর বাইরে তো মানুষের একটা পরিচয় আছে। কিসের পরিচয়? যদি জানতেন লোকটা কে, কোথেকে এসছে, আপনাদের ওইসব কেতাবি বলি মুখের তরদ সব উড়ে পুড়ে ছাই হয়ে যেত। একই খেলেন না? একই একই, আরে এই যে একবারে মেলগাড়ি স্পিড, আরে এই তো এলে, চললে কোথায়? হে শুনছো, মন্ডল ভন্ডুল আর গন্ডগোল। শোনো শোনো, হাই হাই শোনো শোনো,
শোনো শোনো গপ্প শোনো ভীষণ যে মজার এক যে ছিল মেইল গাড়ি মেজাজ ভারী তার ফুসফুসিয়ে চলে যখন কাপের সংসার আরে দা 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 মেল গাড়ি মেজাজ ভারী তার ফুসফুসিয়ে চলে যখন কাপের সংসার এক যে ছিল মেল গাড়ি মেজাজ ভারী তার ফুসফুসিয়ে চলে যখন কাপের সংসার আর ছিল এক মাল গাড়ি আর ছিল এক মাল গাড়ি তার জনম কাটে দুঃখে ঘুটুর ঘুটুর এই চলে আর এই থেমে যায় রুকে আর ছিল এক মাল গাড়ি তার জনম কাটে দুঃখে ঘুটুর ঘুটুর এই চলে আর এই থেমে যায় রুকে মুলাকাতের পয়লা দাপেই দাপের মাঠ মুলাকাতের পয়লা দাপেই ভীষণ গন্ডগোল এই দুনিয়া আরে কি যে গেড়া কল বল রে হরি বল আরে বল রে হরি বল বল রে হরি বল এই দুনিয়া আরে কি যে গেড়া কল বল রে হরি বল আরে বল রে হরি বল এই যা এই যা ওই আসে ওই আসে দেখো 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 ওই আসে একদিন একজন শনে সে কি কাণ্ড হলো মেল গাড়িটা দাঁড়িয়ে আছে মাল গাড়িটা এলো চিকি 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 জাগা 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 হাস হাস একদিন একজন শনে সে কি কাণ্ড হলো একদিন একজন শনে সে কি কাণ্ড হলো মেল গাড়িটা দাঁড়িয়ে আছে মাল গাড়িটা এলো যেই না দেখা মেলের মেজাজ না দেখা মেলের মেজাজ অমনি গেল চোরে চেঁচিয়ে বলে ওটা কি তোর বাপের স্টেশন ওরে চিঠি কাস্তা ফুটছে যেন মধু বৃন্দাবনে ও মধু বৃন্দাবনে দোলে মধু বৃন্দাবনে মধু একই একই আমি তো রাগ নষ্ট করে দিলাম গো চিঠি কাস্তা ফুটছে যেন মৃদঙ্গের বোন এই দুনিয়ায় আরে কি যে গেড়া কল বল রে হরি বল রে হরি বল এই যা এই যা ও হায় রে বলো মালগাড়িটা হায় রে বলো মালগাড়িটা এখন কি বা করে দানা পানি নেই রে পেটে কেমন করে নরে হায় রে বলো মালগাড়িটা এখন কি বা করে দানা পানি নেই রে পেটে কেমন করে নরে এই দুনিয়ায় গরিব বলে সবাই মারে লাঠি বড় লোক আর গরিব লোকের আলাদ আলাদ জাতি তাই তো বলি প্রেম করো না কখন করো না তাই তো বলি প্রেম করো না তুলি দে পটল এই দুনিয়ায় আর কি যে গেড়া কল আরে বল রে হরি বল রে হরি এই যা এই যা এবার তোমাদের কি শোনাবো বলো তো এবার শোনাই টাকার পাঁচালি টাকার পাঁচালি টাকার গরম বেজায় গরম ওই গরমের খেলায় জনম দাতা বাপকে ভুলে টাকাকে বা বলায় টাকা গয়া টাকা কাশি টাকা গয়া টাকা কাশি টাকা বৃন্দাবন কালি টাকা দুর্গা টাকা টাকাই নারায়ণ জাপতলা থেকে দাদরা যাবো যাবো গো যাবো যাবো থাকলে টাকা আর সবই তো যায় দুনিয়ায় কেনা বাড়ি গাড়ি শাড়ি নারী কিছুই আটকাবে না এটা বলো রোমা বলো নয় তো নেতাগিরি টাকার জোরে কিনতে পারো বৈকুণ্ঠের সিঁড়ি লাট্টু নন্দ স্বামী বলে কি লাট্টু নন্দ স্বামী বলে আবল তাবল এই
সব হরিব। ও বাড়ি টিউশনটা তো নিয়ে ফেলে, এদিকে ওভার টাইম পড়লে সামলাবে কি করে? রোজ তো তোমার পাঁচটায় ছুটি হবে না, দরকার পড়লেও কাজ তোমায় ছাড়তে হবে। যেতে পারো। অসীম মুখার্জি হ্যাঁ। আমি নতুন ফোন পেয়ে লোভ সামলাতে পারলাম না। সকালে যদি এমন কিছু বলে থাকি আমাকে ক্ষমা করে দেবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ উর্মিলা। শুধু থ্যাংকস দিলে চলবে না, এক্ষুনি চলে আসতে হবে। আপনি আবার ধরা পড়ে গেছেন। তার মানে? আপনার মধ্যে দুজন মানুষ আছে, আলাদা শরীর বাঁধা। একজন কাজের ভিড়ে ব্যস্ত, আরেকজন একেবারে একা। এই একা মানুষটাকেই আমার চাই। উর্মি, নিজের গান বলে এত অবহেলা করেছেন কেন? মানে থাক, এমন ভাব করছেন যেন কিছুই জানেন না। কিন্তু ওই ক্যাসেটটা আরগুলোর সঙ্গে মিশে ভুল করে এখানে এসে গেছে না? আমরা কিন্তু আসল জিনিস ঠিক চিনে নিতে পারি, চকমকে মোড়ক থাক আর নাই থাক। এই ব্রাদার, ধোকা দিতে গিয়ে নিজেই ধোকা খেয়ে গেলেন। হ্যাঁ, আঁধারে কখন এসে জ্বলবে প্রদীপ তুমি, পথের খোঁজে পথের মাঝেই হারিয়ে গেছি আমি, হারিয়ে গেছি আমি। আঁধারে কখন এসে জ্বলবে প্রদীপ তুমি, আঁধারে কখন এসে জ্বলবে প্রদীপ তুমি।
আধারে কখন সে জ্বালবে প্রদীপ তুমি পথের খোঁজে পথের মাঝে হারিয়ে গেছি আমি হারিয়ে গেছি আমি আধারে কখন সে এই না হলে গান আশ্চর্য করে আপনাকে গাইতে হবে আমার মতো পাষাণ প্রাণ তাকে পর্যন্ত কাত করে দিলে হে না না হে না না কোনো কথা শুনবো না আমার এই ভেঙে শালে চড়ুই ফুলগুলি এদের একটু মদত দেবার জন্য অন্তত রাজি হয়ে যাও এসব ভূত রাজকেলটা কোথায় গেল তোমার ভেতরে বাইরে বিস্তর ফারাক সে যে যাই বলুক আগে জানলে কাজের কত সুবিধা হতো বলতো এবার আর ছাড়ছি না না ছটপট বসে পড়ো স্বরলিপিটা তৈরি করে দাও আমি ওদের বাজনায় তুলিয়ে দিই এর পেছনে উনি মেজগিন্নি গোয়েন্দাগির দিয়ে তুমি একবার শার্লক হোমসকে তো ফেল মারিয়ে দিয়েছো মক্কম ধরেছো তো প্রথম দিনে দেখি দেখি কাগজটা কেমন মজা পড়ে গেছেন তো পাবে আর তো বেনামি চলবে না দিন দিনে তোলে নাম সই করে নাম সই ও সরি সরি ভুল করে নাম সই বলে ফেলেছি অটোগ্রাফ অটোগ্রাফ প্লিজ কি আশ্চর্য এটাই ঠিক পরের গুণ নিজের বলে চালানো যেমন অন্যায় তেমন নিজের গুণগুলোকে কেয়ার না করে এলোমেলো ছড়িয়ে রাখা সমান দোষের শাস্তি আপনাকে পেতেই হবে ওই সই করা কাগজ আমরা এখানে টানিয়ে রাখবো সব্বার চোখের সামনে জাজমেন্ট জাজমেন্ট বারে বারে খুকু তুমি খেয়ে যাও এইবারে খুকু তব বধিব পরা বস এবং সই কর আরে দেখছো কি ভাই সই কর বলেছিলেন এনাকে খুঁজে পেতে কোন স্কুল আপনার গীতিচক্র কালীঘাটের কি করতে হবে বুঝে নিয়েছেন আগে হ্যাঁ বসুন এই গানটার একটা নিখুঁত স্বরলিপি চাই একই আপনি এখানে কি করছিলেন না মানে ইয়ে এটা আপনি কি ব্যাপার বলুন তো ইয়ে মানে মানে অসীমবাবু অসীমবাবু হ্যাঁ মানে 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 করছেন কেন না মানে আমার উপর অর্ডার ছিল তো কি ওই চুপি 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 যাতে কেউ জানতে না পারে এটা এইখানে ফেলে দিতে হ্যাঁ আশ্চর্য
এর আগের বারও এই কাজ আপনি করেছিলেন নাকি? কই না তো দেখাচ্ছি মজা মানুষটাকে। বড়া সাহেব সালাম দিয়ে আপকো এসো। এটা কি বলো দেখি? একবার ফোনে ডেকে দাও তো, আমি কথা বলবো। হ্যালো, তোমাকে দেখার সৌভাগ্য আমার এখনো হয়নি, কিন্তু গলাটা শুনতে খুব লোভ হলো। আমি তোমাদের দুজনের কথা সব জানি, আমার দিক থেকে কোনো আপত্তি নেই, কিন্তু তোমার বাড়ির লোক, আমার তো ইচ্ছে আগামী 24শে অসীমের জন্মদিন ওই দিনই তোমাদের এনগেজমেন্ট অ্যানাউন্স করে দিই। কিন্তু এ তো আমার দিদি জামাইবাবু আছেন। বেশ তো, দাও না, আমি এখনই কথা বলে নিচ্ছি। দিদি কি রে? অসীম বাবুর বাবা। ও হ্যালো, নমস্কার। হ্যাঁ, ও এই তো খুব সৌভাগ্যের কথা, আমি আজই বাপিকে লন্ডনে জানিয়ে দিচ্ছি, উনি আসবেন নয় কি? না না, আপনি কিচ্ছু ভাববেন না, যাবই আমরা। আচ্ছা যাক, আমার কর্তব্য শেষ। আরে দাঁড়াও দাঁড়াও, চললে কোথায়? এগুলোর একটা গতি করে দাও দেখি, জল ছাড়া এক গাদা কাঠ দিয়ে গেছে। আমার তো সময় নেই, কিন্তু একবার কারো যাওয়া দরকার। কিন্তু আমি কামন, এখন তো তোমার সঙ্গে যাবার লোকের অভাব নেই, ঘুরে এসো সকলে মিলে। হ্যাঁ, ভালো না লাগে ফিরে আসবে। তুই প্রথমে বাঁশি দিয়ে শুরু, তারপর আসবে বেহালা, তুই ধরবি বেহালার পর, ঝমাঝম কেউ বাজাবে না, রিদিমের সঙ্গে সব গিটার বাজাবে। গিটার? আপনি? আপনার সঙ্গে কটা কথা ছিল। আসল লোক এসে গেছে। হ্যাঁ, সঙ্গে আসল জিনিসটাও। আসল জিনিস মানে? তোমাদের স্বরলিপি। আবার কিসের স্বরলিপি? সব ঠাট্টা, আপনার হিরোইনের সঙ্গে গিয়ে করুন। এই মাত্র ওপরে গেল। বিশ্বাস করুন, আমি জানতাম না আপনি পিছনে এসে দাঁড়াবেন। ছোট সাহেব বারবার করে বলে দিয়েছিলেন ব্যাপারটা চুপি চুপি করে আসতে, কিন্তু কিন্তু আমি যে ধরা পড়ে গেছি, ওকে বলবেন না প্লিজ। আশ্চর্য, এইটুকু ব্যাপার নিয়ে আপনি? না না, এইটুকু ব্যাপার নয়, আপনি জানেন না আমার অবস্থা। বড় দুর্দিনে উনি আমাকে একটা চাকরি দিয়ে বাঁচিয়েছিলেন, বড় উপকার, আর তার জন্য সামান্যটুকু করতে গিয়ে, আপনাকে তো আমি জানি, বড় দয়া আপনার মনে। তেষ্টায় জলে গেলাসে গিয়েছিলেন, খিদের সময় নিজের হাতে খাবার বয়ে এনেছিলেন, একথা আমি কখনো ভুলতে পারি। হাত জোর করে আপনাকে বলছি, কথাটা জানা জানি হতে দেবেন না, আমার আমার বড় ক্ষতি হয়ে যাবে। ছি ছি, কি করছেন আপনি? উর্মিলা দেবী, আমি জীবনে কখনো কারোর কাছে এমন করে কিছু চাইনি, ভাবুন ভিক্ষে চাইছি, দয়া করে কথাটা গোপন রাখবেন, কথা দিন আমাকে। ইউ স্কাউন্ডাল, বড় কোনে কার হুকুমে তুমি ঘরে ঢুকেছো বলো? করবে কিছু না। কিছু না? কিছু না মানে? আমি নিজের চোখে দেখেছি তোমাকে ছুঁতে, নিজের কানে শুনেছি বলতে কথাটা গোপন রাখবেন। কি সেই কথা আমি জানতে চাই, কি সেই গোপন কথা? বলছি তো, কিছু না। আইসি, এসো আমার সঙ্গে। শুনুন। না না, এগো না অর্মি, তোমার কোনো ক্ষতি হবে না, এমন কিছু হতে দেবো না যাতে তোমার মাথা হেঁট হয়ে যায়। এসো।
হয়ে চাঁদে রাত। আর তোমাকে অফিসে ফিরতে হবে না, একদম বাড়ি চলে যাও। তোমার পাওনা ঘন্টা হালদার মিটি দিয়ে আসবে। হা করে কি দেখছো? গেট আউট। না না, আপনি কি বলছেন? গেট আউট আছে, বিশ্বাস করুন আমার জন্য নয়, খিদে আমি সইতে পারি। যত খুশি সাজা আপনি আমায় দিন, কিন্তু বিনা দোষে অতগুলো কচি কচি মুখ, আপনার পায়ে পড়ি, চাকরিটা গেলে ওরা। সেটা আমার ভাববার কথা নয়, আর যেন কোনোদিন এই বাড়ির ত্রিসীমানায় না দেখি। যাও। ও আচ্ছা, এ বাড়ি থেকে সরিয়ে দিলেন, একদিক থেকে হয়তো ভালোই হলো। মানুষ ভালো ভেবে যা করে তাও তো মাঝে মাঝে উল্টো হয়ে যায়। মানে? কিছু না, একটা মানুষ কবে এলো কবে চলে গেল কে তার হিসেব রাখে বলুন? কার এত সময় আছে? তাছাড়া বলতে গেলে আপনি ওর মালিক, যা করেছেন এত ভালো ভেবে। হ্যাঁ অর্ণি, আমি যা কিছু করি সব দিক ভেবে চিন্তে করি। গোপন কথা বলার অনেক সময় পাবেন। অন্ধকার হল, পাশাপাশি সিট, ও আমরা ব্যবস্থা করে দেবো খন। হ্যাঁ হ্যাঁ, ফিরে তাকাবোই না কেউ। আর সেই ফাঁকে চোরের মতো চুপি চুপি আলতো করে হাতের উপর হাত একটু কুচুয়া লাগে। আহা, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। এগুলো এসেছে কার জন্য শুনি? কাল সন্ধে গানের জলসা। অবশ্য শুধু কপট কপটে গেলে সুবিধা হতো, কিন্তু না, আমরা ভগ্ন দূতির দল, আমরাও যাব সঙ্গে। আরি পাত, আজকের আসর শুধু একটা গানের জলসা নয়, যে মহৎ উদ্দেশ্যের আয়োজন তাতে যে বিপুল ভাবে আপনারা সাড়া দিয়েছেন তার জন্য আমরা সবার কাছে কৃতজ্ঞ। আরো কৃতজ্ঞ আজকে সেই সব নামি দামি শিল্পীদের কাছে যারা কোনো পারিশ্রমিক না নিয়ে গান গাইতে এসেছেন। আমি ব্যক্তিগতভাবে নিজেকে ধন্য মনে করি। একটা কথা না বলে পারছি না, আজ আমাদের নিয়ে মাস্টারমশাইয়ের যেমন গর্ব, তেমনি আমরাও নিজেদের ধন্য বলে মনে করছি। এই মহান শিল্পীর পায়ের কাছে বসে গান শেখার সুযোগ পেয়েছিলাম বলে। মাস্টারমশাই চেয়েছিলেন আমাদের কাউকে নিয়ে আজকের অনুষ্ঠান শুরু করতে, কিন্তু আমি প্রস্তাব করছি, আমাদের গান তো আপনারা বহুবার শুনেছেন, আজও শুনবেন, তাই আজকের অনুষ্ঠান শুরু হোক এক নতুন শিল্পীকে দিয়ে, যিনি এই আশ্রমেরই বাসিন্দা আর আমাদের মাস্টারমশাইয়ের পরম স্নেহভাজন। আমি শিবাজি এই প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করি। গাইতে যে আসছে এ গান তারই লেখা। Thank you.
কোথায় গেল? শিবাজি তাড়াতাড়ি এসো, তোমার ডাক পড়ে গেছে, এসো। আরে স্বরলিপির জন্য গানখানা আপনি আমাকে দিয়েছিলেন না? আরে আসুন আসুন, আপনি তো বসায় পাকা জহরি। এখন তো দেখছি ভূতনাথ বাবুকে আবিষ্কার করবার সব কৃতিত্বই আপনার। ঠিক বলেছেন, আর এর জন্যে ওর কিছু পুরস্কারও বাকি আছে। এই ললিতদা আসছি, চল। কি কথা বলছেন না যে টাকা সম্পত্তি বংশ পরিচয় সব নিয়েও এমন করুণ চেহারা হয়েছে আপনার, যে আপনাকে দেখলে আজ আমার মায়া হয়। একটা নিরীহ মানুষকে টেনে নিচে নামানো কত সোজা, কিন্তু দেখলেন তো যাকে পায়ের তলায় ভেঙে গুঁড়ি দিতে চেয়েছিলেন, আজ সবাই তাকেই কেমন মাথায় তুলে নাচছে। না উর্মি না, বিশ্বাস করো বিশ্বাস করো, আমি যা কিছু করেছি শুধু তোমাকে বিশ্বাস করে পাওয়ার জন্য। তাই আমি ওকে, আপনি হেরে যাবেন, আপনি হেরে গেছেন, আপনাকে হারতেই হবে অসীম বাবু। তাহলে যারা রোকে এইটা কি আপনার? একটা কাজ করতে হবে,
যে করেই হোক বলুন পারবেন আপনারা বসুন, আমি একটু চা তৈরি করে আনি, গুড়ের চা খাবেন তো? চলো আমিও তোমার সঙ্গে যাই। এটা দয়া মায়া দেখাবার সময় নয়, আমার পার্সোনাল প্রেস্টিজ করে দেন, এক লাফে মাইনে ডাবল করে দেবো আপনার। ঠিক আছে স্যার, আমি দেখছি। আপনি হেরে যাবেন, আপনি হেরে গেছেন, আপনাকে হারতেই হবে অসীমবাবু। আমি চা খাই না। তুমি বুঝি শর্মী, রাঙাটা কত দুঃখ করছিল, আর তোমাকে বত যেতে পারবে না। কেন ও মা, ওখান থেকে চাকরি চলে গেছে যে। থামো তো, বলি মাস্টারি নিজেরাও নিয়ে রেখেছে নাকি অসীম মুখুজ্জা? হ্যাঁ কিরে মিমি, বম মেরে হইলি যে, বলবি তো? না ভাই, শর্মীকে তুমি আগের মতোই পড়াবে, বলো কথা দাও। রিয়ালি? হ্যাঁ স্যার, অনাথ আশ্রমের জমির মালিক ওরাই। কি নাম? জগবন্ধু লাহা। আপনি দলিল রেডি করুন, এর অ্যাডভান্স 20,000 টাকা, আপনার মুখের কথা দিলাম। জি আগে আমি কাল থেকে কাজ, কাল নয় আজ থেকে। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, আপনি এখন আসতে পারেন। নমস্কার স্যার, নমস্কার স্যার। হালদার, ওসব কেস কাভারের আমার সময় নেই, 5,000 আছে, কি করতে হবে বুঝতে পেরেছেন? জানি কে হুকুম দিয়েছে। না, ও বাড়িতে আমি কিছুতেই যাব না। ভেবে দেখ উর্মি, নিমন্ত্রণ করেছে অসীম নয়, অসীমের বাবা। সেটা যেমন ওর ভদ্রতা, যাওয়াটাও আমাদের ভদ্রতা মা। That's my girl. কি বলে? হ্যাঁ, যা করেছেন সেটা অন্যায়, ঘোর অন্যায়। What?
ন্যায় অন্যায় শেখাতে চাচ আমাকে। রাজা অন্যায় করলে পথের ভিকিরি ওটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারে। তা এখানে কেন, কোনো আশ্রয়ে যাও, আরো অনেক বেশি হাততালি পাবে, এমনকি এক একটা মেডেলও জুটে যেতে পারে। শুনুন অসীমবাবু, কোনো শোনাশুনি নয়, কথা বাড়িয়ে চোখে দরবানটাকে সোজা গলা ধাক্কা। ওই অনাথ ছেলে মেয়েগুলো কেমন ক্ষতি করেছে আপনার? ওই বুড়ো মানুষটা সারা জীবন খেয়ে না খেয়ে বুকে করে আঁকড়ে রেখেছে ওদের, গুন্ডা পাটি ওর মাথা ফাটাতে লজ্জা করো না আপনার। ছেড়া, কে বলেছো আমার গুন্ডা? আপনি তো ওদের টাকা দিয়ে পাঠিয়েছিলেন। যদি বলি না তো হালদাদা, হালদাদা কি করছিল ওখানে? মিথ্যা কথা, কোনো প্রমাণ আছে? আমাদের একজন স্বচক্ষে দেখেছে তাকে। সে প্রমাণ আমি লোপাট করে দেবো টাকার জোরে, আর টাকার জোরে আমি এমন একশোটা সাক্ষী খাড়া করে দেবো যারা সবাই বলবে যে হালদার তখন ওখানে ছিলই না, ছিল ভিক্টোরিয়া মেমোরিয়ালে হাওয়া খাচ্ছিল। হাওয়া খাচ্ছিল? পারবেন এ কথা বলতে পারবেন আপনি? আমি আপনার সঙ্গে ঝগড়া করতে আসিনি, এই ছবিটা ছুঁয়ে আপনার মাকে ছুঁয়ে একবার শুধু বলুন আপনি এতটা নির্দয় হতে পারবেন, আমি আমি মাথা হেঁট করে চলে যাব। বলুন চলে যাবে করতে পারি, তোমার দয়া আমি একটা শর্তে করতে পারি ভূতনাথ, সত্যি সত্যি তোমাকে এখান থেকে চলে যেতে হবে, ফর এভার অ্যান্ড ফর গুড। আগুন নিয়ে খেলেছ তুমি, এমন কোথাও চলে যেতে হবে যেখানে কেউ তোমাকে খুঁজে বার করতে পারবে না। তোমার আশ্রম এই কলকাতা শহর, আমি আর একদিন যারা তোমাকে মাথায় করে নেচেছিল কেউ তোমার হদিশ পাবে না কোনোদিন। ভেবে না এখন কাকে বাঁচাতে চাও, ওই আশ্রম জমি সব কিছুর মালিক হচ্ছে এখন আমি, তোমার মুখের একটা হ্যাঁ ওরা সবাই বেঁচে যাবে। ঠিক ঠিক বলছেন আপনি, হারবার জন্য আমি জন্মাইনি, জিততে আমাকে হবে। শুধু আমি চলে গেলি বেশ, যদি তাতে আপনার জিত হয় কথা দিচ্ছি আজ থেকে মুখ আর কেউ দেখতে পাবে না কোনোদিন। আটকাও, তোমার ছেলেকে আটকাও রণবীর। কি হয়েছে ডাক্তার? যা করতে চাইছি তাই যদি হয় তাহলে আমি কিন্তু আর চুপ করে থাকবো না। আহা, কি হয়েছে বলবে তো? আমার এই হাত দুটো দেখেছ, এই হাত, এই হাত দুটোকে আজ আমি ক্ষমা করতে পারিনি। 30 বছর ধরে মাসুল গুনে গুনেও একটা ভালোবাসা, একটা সুন্দর সম্পর্ক তার মর্যাদা দিতে গিয়ে এক এক সময় মনে হয় অপারেশনের ওই ছুরিটা দিয়ে কেন আমি নিজেকে নিজে শেষ করে দিলাম। শোনো কাকা, শোনো, ভাবতে পারো একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসলো, কত স্বপ্ন, বিয়ে করবে, সংসার পাতবে, এই নিয়ে তারা মুশকুর, এমন সময় ছোট্ট একটা ভুল, বিয়ের আগেই তারা বুঝতে পারলো তাদের প্রথম সন্তান এসে গেছে। বিকট বিপদ, ঘোড়া জমিদার বাড়ি, সেই সন্তান তারা মানবে না, অথচ একটা নতুন প্রাণ নষ্ট করে দিত, মেয়েটি কিছুতেই রাজি নয়। সাহায্য করতে গিয়েছিল তার বন্ধু, সে জানত যে মেয়েটিকে ছাড়া ছেলেটি বাঁচতে পারবে না, তাই জমিদার বাড়ির সম্মান বাঁচিয়ে তারা যদি সংসার পাততে পারে, অনেক ভেবে তারা একটা পথ বার করলো, এমন পথ আপনার ডিউটি অফ, কাল ভোরে ঠিক চলে আসবেন, রাতে আমি থাকবো। ও হ্যাঁ, বাইরে আমার যে বন্ধু আছে তাকে একটু পাঠিয়ে দিন তো, আর 2 কাপ কফি। সে এক বাদলার রাত,
অঝোরে বৃষ্টি পড়ছে। সেই চিৎকার, সেই কান্না আমি 30 বছর ধরে শুনছি। ও মার বুক থেকে সন্তান কেড়ে নিয়ে এই মুখে তাকে বলতে হয়েছে সেই সন্তান মরে গেছে। অথচ তুমি জানো, আমি জানি সে মরেনি, আজও বেঁচে আছে। আর মানুষ হচ্ছে দয়াময়ী অনাথ আশ্রমে আমার প্রথম সন্তান। আজ হয়তো তাকে দেখলে আমি চিনতেও পারবো না। পারবে রণবীর, তাকে তুই বকশিশ দিতে গিয়েছিলে 500 টাকা। কি বলছো ডাক্তার? হ্যাঁ, আমি তাকে এনেছিলাম, কার্যটি দিয়েছিলাম এখানে। কেন জানো? আমি ঈশ্বর হতে চেয়েছিলাম, ভেবেছিলাম নিয়তি যা পারিনি আমি তাই পারব। মরা ছেলে ফিরে পেলে সুতমা যদি আমার ডাক্তার, কিন্তু তখন তো আমি পারিনি রণবীর। ডাক্তার হিসেবে পরামর্শ দিয়েছিলাম এক ছেলের সঙ্গে পাগল যে মা, আর এক ছেলে পেলে স্ত্রী ছেড়ে যাবে তার। কিন্তু কই হলো না তো, অসীম এসে তো তার মাকে ভালো করতে পারলো না তো। অথচ দে আর ওয়াজ এ ম্যাজিক, কিছুক্ষণের জন্য হলেও শুতে পা অন্তত সেবা। তাই বলছি অসীমকে তুই ফেরা, যা সর্বনাশ করতে আছে মরিয়া। এই বাড়ি সম্পত্তি বংশ পরিচয় সব কিছুতে তার যে সমান অধিকার, স্বীকার করে নাও, স্বীকার করে নাও রণবীর। সেদিন পারোনি, আজ তোমাকে পারতেই হবে। ডাক্তার তুমি তাকে ফিরিয়ে আনো, ডাক্তার তুমি তাকে ফিরিয়ে আনো। বলো বলো কোথা গেল সে? সত্যি বলতে জানি না, কিচ্ছু বলে জানি, বিশ্বাস করুন। আর বিশ্বাস টিশ্বাস আমি কাউকে করি না, ঠিক আছে? যাবে কোথা আমার হাত থেকে এড়িয়ে, এবারে শেষ বোঝাপড়া। শুনুন, শেষ বোঝাপড়া কি বলছো তুমি? আমার কোনো কথা শুনলেন না, এখন কি হবে ডাক্তারবাবু? ক্লিক রণবীর, ক্লিক অসীমকে খুন করবে। হ্যালো কমিশনার অফ পুলিশ, আমি রণবীর মুখার্জি কথা বলছি। লোকেট, ট্রাই টু লোকেট WMA 4858। প্লিজ লোকেট WMA 4858। বলবো আপনাদের, আপনাদের সবাইকে নিমন্ত্রণ করেছিলাম, সকলকে নিয়ে আনন্দ করব বলে ঘর সাজিয়েছিলাম। হঠাৎ একটা ঝড়, একটা ঝাপটায় সব আলো নিভে গেছে। আপনারা আমাকে ক্ষমা করবেন, আজকের সব অনুষ্ঠান আমি বাতিল করে দিতে বাধ্য হচ্ছি। কিছুতেই না। বাতিল হবে মানে? কিচ্ছু বাতিল হবে না। অসীম, আপনারা সবাই এসে গেছেন, তবে অসীম মুখোজের জন্মদিন বলে কথা একে চারিদিকে তো অন্ধকার কেন? এই হা করে কি দেখছিস? জাল সব করে আলো চলে দেয়। অসীম, আজ আমি এত আনন্দ করব, এত আনন্দ করব। কোথায় বলো, সে কোথায়? সে কে? সে কার কথা বলছো? চালাকি করো না অসীম, তুমি খুব ভালো করেই জানো কার কথা হচ্ছে। বলো তার কি করে এসছো? আস্তে, আমি যা করেছি ঠিক করেছে, তার জন্য জেল ফাঁসি দেওয়ার। আপনি কে? বাবা কই দেখি, আংটিটা দাও।
আরে দাও দাও, ওইদিকে সময় বয়ে যাচ্ছে। লেডিজ এন্ড জেন্টলম্যান, দেখুন তো কেমন হয়েছে। আজ আমার জন্মদিনে আরো একটা ভালো খবর। আমার বাবা মিস্টার রণবীর মুখার্জি আগে থেকে বানিয়ে রেখেছেন একজনকে আশীর্বাদ করবেন বলে। কই এসো, কি হলো, এসো না। না মানে না না, কি বলছো পাগলের মতো। পাগল বাবা চলে এসো তো। খবরটা এক পা এগোতে পারবে না, আগে আশীর্বাদ তারপর অন্য সব কথা। এর মানে what do you mean? শুনো ভাই। কেন ডিস্টার্ব করছেন? আপনারা না ভদ্রলোক, ভদ্রলোক হয়ে কথার খেলাপ করতে লজ্জা করছে না? তাই বলে উর্মি যাকে চাই না, কে কাকে চায় আর না চায় আপনি তার কতটুকু জানেন? কতটুকু জানেন নিজের মন? থামুন, আমার সম্বন্ধে তো বড় বড় কথা নাই বা বললেন। বটে, হ্যাঁ, টাকার জোরে কায়ের জোরে অনেক কিছু করে পার পেয়ে গেছেন, কিন্তু মানুষের ভালোবাসা তাও কি টাকার জোরে কিনতে চান নাকি গায়ের জোরে? যদি বলে নিজের জোরে, তাহলে জেনে রাখুন আপনার মতো নির্বোধ তুলিয়ায় আর দুটো নেই। নির্বোধ? নির্বোধ? শুনুন তো, শুনুন তো সবাই, তবে তাই হোক এই নির্বোধের হাতে নিজেকে সঁপে দিতে হবে এখন থেকে। পাকা কথা দিয়ে যেতে হবে যাতে এই মানুষটার অপমান না হয়। ভালোবাসা আমি ছিনিয়ে নিতে জানি উর্মি না, চাও আর না চাও ভালো আমাকে বাঁচতেই হবে। দেখতে চাও কি বলছেন আপনি? অসীম মুখার্জির কুষ্ঠিতে হার বলে কিছু লেখা নেই। আমি যা চাইবো যেমন করে চাইবো তুমি তা করতে পারত। অসীম মুখে মাথা নিচু করে বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আসুন তো এসো সবাই। দাঁড়ান, হাজার বড় ছেলে অসীম, অনেক সময় নষ্ট করেছ, আর নয় আশীর্বাদ করো এসো। ভূতনাথ বাবা, থাক থাক, আগে আগে ওকে প্রণাম করো। ভাই তার জন্য আমার মতন অভাগাও সব কিছু ফিরে পাবে। মা বাবা নিজের পরিচয় আর সবার উপরে এমন একজন ভাই, তার কথা কি না শুনে পারি? শুনলে শুনলে তো, দেখো দেখো কে জিতবে এবার, কে এবার এবার আমার ভালোবাসতে পারত তো। না ধরো, তারপরে একই কাণ্ড। আরে আশীর্বাদ করবে ছেলে না ছেলে বাবা, এ কোন দেশে আইন? ঠিক আছে ঠিক আছে, তাহলে বাবাও নয় ছেলেও নয়, আশীর্বাদ করবে মা। দাদা তুমি নিজের হাতে দাও, তোমার কথা মা ফেলতে পারবে না। দেখো কাণ্ড, নিজের পরের কি আছে, দাদার আশীর্বাদ তুমি নিজে দিতে পারছো না, দাও দাও।
দেখলে রণবীর সুতো পেবা সেরে যাবে কারেক্ট কারেক্ট মেডিসিন ডাক্তার নাও লেডিজ এন্ড জেন্টলম্যান এবার আমার জন্মদিনের উৎসব শুরু কই দিন কে কি প্রেজেন্টেশন এনেছেন দিন আরে অবশ্য আমার সব থেকে বড় প্রেজেন্টেশন অলরেডি আমি পেয়ে গেছি আসুন কই দিন আরে আসুন আসুন